রেমালের দাপটে রাতেও রাজধানীতে বৃষ্টি ঝড়ো হাওয়া জলবদ্ধতায় জনজীবন পানিতে বিকল বহু যানবাহন ভেঙে পড়েছে অসংখ্য গাছ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ হওয়া নতুন নয় এমন সমস্যা সব দেশেই হয় দাবি ডিএমটিসিএল এর রেমালের মতো দুর্যোগের সময় চলাচলে থাকবে বিশেষ নির্দেশনা ভোরের সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব রেমালে উনিশটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে সাঁত্রিশ লাখ মানুষ পঁয়ত্রিশ হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং প্রায় এক লাখ পনেরো হাজার ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী দুর্যোগ কবলিত মানুষের সহযোগিতায় কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী খুলনা সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী ভোলা ও চট্টগ্রামে মোট দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মোট উনিশটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাত্রিশ লক্ষ আটান্ন হাজার ছিয়ানব্বই জন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশত তিরাশিটি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শত বিরানব্বইটি ঘরবাড়ি বাড়ি ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ছয় কোটি পঁচাশি লক্ষ টাকা প্রদান করা হয়েছে সারাদিন টানা বৃষ্টির পর রাতেও রেমালের দাপটে রাজধানী জুড়ে বৃষ্টি ছিল ঝড়ো হাওয়ার দাপট তীব্র বর্ষণে জলাবদ্ধতায় স্থবির পুরো নগরী ভেঙে পড়েছে অসংখ্য গাছ রাতে ঢাকায় বিবাকে পড়েন অপেক্ষাকৃত ছোট যানবাহনের চালকরা এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চার জনের মৃত্যু হয়েছে রাজধানী জুড়ে রেমালের দাপট রোববার রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ পুরো নগরী সারাদিনের বৃষ্টির পর আশা ছিল রাতে কমবে এর তীব্রতা তবে হয়েছে হিতে বিপরীত প্রচন্ড বৃষ্টিতে জলাবদ্ধতা বেড়ে হয় দ্বিগুণ বাড়ে ভোগান্তিও বৃষ্টির পানিতে রাস্তার মোড়ে মোড়ে বিকল হয়ে পড়ে অসংখ্য যানবাহন পানি লে গাড়ি টানা দিতেছে না গাড়ি পুরো ডুবে গেছে গা গাড়ি টানতে টানতে নিয়ে নিয়ে এই মুহূর্তে কোন গাড়ি ঘোড়ায় পাচ্ছে না আমি বাসায় ফিভাবে সেরে চিন্তা করতেছি কেমন যাব এটা তো বড় বিপদ এখন জগায় অনেক পানি আর আমাদের গাড়ি ঠিকমতো চলতেছে না বৃষ্টির সঙ্গে ছিল বাতাসের তীব্রতাও রাজধানীর জুড়ে ভেঙে পড়ে অসংখ্য গাছ কোন কোনোটি আবার আছড়ে পড়ে সড়কের চলন্ত তো যানবাহনের উপর সারা রাত ঘুমাইতে পারেনি এই ছোট ছোট বর্ষপঞ্জি রাত ধরে না খাইতো ভরেনি না খাই পানি নষ্ট সারা দিন সারারাত বাড়িতে কারণ নাই গ্যাস নাই রাতে ভাততেছ না মানুষ যারা পানিতে ডুব্বা আছে কিছু মানুষ দোতলায় উঠটা বয়ে রয়েছে নিজের রুম ছাইরা অন্য রুমে রাতের অন্ধকারের সঙ্গে ঝড় বাতাস এর দাপটে রাজধানীর বিভিন্ন এলাকার বৈদ্যুতিক সংযোগ হয়ে ওঠে মৃত্যু ফাঁদ এক রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাত্রাবাড়ি বাড্ডা খিলগাঁওয়ের বিভিন্ন এলাকায় মারা যান চারজন বছরের পর বছর নগর জুড়ে চলা এত সব ভোগাতি থেকে মুক্তি চান সাধারণ মানুষ দাবি সমন্বিত এবং পরিকল্পিত উদ্যোগের ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা রাজধানীর জলবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে ভাষানটাকে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি সরাসরি যাচ্ছি তার কাছে ধ্রুব রাজধানীর পশ্চিম ভাষানটাকে এলাকার বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরেছি এবং আজকে আমরা যেটা দেখতে পেয়েছি এই এলাকাগুলোতে অনেক জায়গায় হাটু পানি কোনো কোনো বাড়িতে কোমর পর্যন্ত পানি পৌঁছে গেছে এবং সব কিছু মিলিয়ে যারা সাধারণ মানুষ আছেন যারা এইসব এলাকায় নিম্ন আয়ের মানুষ বসবাস করেন তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন তারা আসলে বলছিলেন যে এমন বৃষ্টিতে আগে এতটা জলাবদ্ধতা আগে কখনোই হয়নি এবং পাশাপাশি আমরা দেখেছি যে তাদের রান্না থেকে শুরু করে সব কিছু মিলিয়ে রান্না থেকে শুরু করে তাদের যে বিদ্যুৎ সংযোগ সব কিছুতেই তারা মূলত ভোগান্তিতে পড়েছেন তারা বলছিলেন যে এমন যদি পানি থাকে তাহলে তাদের জন্য আসলে বসবাস করা অনেকটাই কষ্ট হয়ে যাবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যারা মূলত নিচু বাড়িতে বসবাস করছিলেন তারা গতকালকে রাতে কেউই ঠিকমতো ঘুমাতে পারেননি তারা পানি নিষ্কাশ শাসনের কাজে সারা রাত ব্যস্ত ছিলেন তারা চেষ্টা করেছেন যাতে পানি ঘরের বাইরে বের করে দিতে এবং তাদের মূল্যবান সামগ্রী যাতে কোনোভাবেই নষ্ট না হয় আমরা দেখেছি তারা গতকালকে রাত্রে যাদের বাসায় একদমই থাকার অবস্থা ছিল না তারা মূলত অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন কারণ নিজের বাড়িতে তাদের যে রাতে শোয়ার ব্যবস্থা সেটা পর্যন্ত ছিল তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং সকালে যারা যাদের কর্মস্থলে যাবেন তারাও আমরা দেখেছি যে ভোর হতে হওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের বিভিন্ন রান্নার যে সরঞ্জাম আছে সেগুলো নিয়ে অন্যের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন যাদের বাড়ি একটু উঁচু স্থানে সেই বাড়ি থেকে রান্না করে নিয়ে সেখান থেকে খেয়ে দিয়ে তারপর তাদের কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমরা এখন ভাসানটিকে যে এলাকাটিতে আছি পুরো এলাকাটি জুড়েই আমরা দেখেছি যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা আছে পাশাপাশি আজকে গতকালকে রাত থেকে আমরা যেটা লক্ষ্য করেছি গতকালকে রাতে সড়কে পানি কমার কথা ছিল কিন্তু সেই পানি কিন্তু সড়কে কমেনি পানির যে জলাবদ্ধতা সেটা গতকালকে যে বৃষ্টি পাশাপাশি ঝড়ো হাওয়া সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি ছিল যে নগরবাসী বেশ ভোগান্তিতেই পড়েছেন সবাই আসলে যারা নগরে বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা কিন্তু বলছিলেন যে নগরে এমন জলাবদ্ধতার কারণে তারা বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তারা অনেকটা বাধ্য হয়ে এখন কর্মস্থলে যাচ্ছেন এখানকার যারা সাধারণ মানুষ আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এই ধরনের সমস্যার আসলে কারণটা কী তারা কিন্তু বলছিলেন যে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলরা যে এরকমভাবে দায়িত্বে অবহেলা করে যাচ্ছে এই কারণগুলোর কারণেই এখন যে জলাবদ্ধতার মতো যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো বৃষ্টি হলেই একদম সামনে চলে আসছে পাশাপাশি আমরা গতকালকে রাতে যেটা দেখেছি রাস্তার পাশে বিভিন্ন বড় বড় গাছ বিভিন্ন জায়গায় উপরে পড়েছিলো আমরা কাকরাইল মোড় থেকে শুরু করে মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরেছে এবং প্রত্যেকটি এলাকায় দেখেছি যে বিভিন্ন এলাকায় যে রাস্তায় গাছ পড়া সেই ঘটনাটি ছিল পাশাপাশি বিভিন্ন জায়গায় যানবাহন বিকল হয়ে পড়েছিল এবং মানুষ যারা যাতায়াত করছিলেন রাতের বেলা সেই ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয়েছে পাশাপাশি এখন যে আমরা মূলত ভাসান যে এলাকাটিতে আছি এখানকার যে যে জলাবদ্ধতার যে পানিগুলো আছে সবই মূলত একদম দেখা যাচ্ছে নোংরা পানি দীর্ঘক্ষণ এই পানিতে দাঁড়িয়ে থাকলে বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ারও একটা বেশ সম্ভাবনা দেখা দেয় সব কিছু মিলিয়ে আমি যদি সারা রাতের সব কিছু আমি আসলে বলতে চাই সেটা হচ্ছে গতকাল রাতে যে বৃষ্টি কমার কথা ছিল সেই বৃষ্টি কমেনি সেই জায়গা থেকে বিদ্যুৎ পৃষ্ট হয়েও আমরা দেখেছি কিন্তু মানুষের মৃত্যুর ঘটনা গতকাল রাতে ছিল আমরা দেখেছি গতকালকে রাতে রাজধানীর বিভিন্ন জায়গা যেমন রাজধানীর বাড্ডা থেকে শুরু করে যাত্রাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রায় চার জনের মৃত্যু হয়েছে এর প্রধান কারণ হিসেবে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন বিভিন্ন জায়গায় যেহেতু পানি জমে ছিল এবং বৈদ্যুতিক তারের যে সংযোগ হাই ভোল্টেজ তারের যে সংযোগ সেটা বাতাসের দাপটে ছিঁড়ে গিয়েছিল এবং ছিঁড়ে সেটা যখন রাস্তায় জমে থাকা পানির উপর পরে তখন যারা পথচারী ছিলেন তারা অনেকেই খেয়াল করতে পারেননি যে আসলে রাস্তায় কোনো বৈদ্যুতিক সংযোগ আছে কি না এবং সেই পথ দিয়ে চলার সময় কিন্তু আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায় চারজন গতকালকে রাতে নিহত হয়েছেন এবং আমরা এখন যে এলাকাটিতে আছি এই এলাকাটি এমনিতেই একটু নিচু এলাকা এবং যারা এখানে বসবাস করেন তাদের ঘর ঘরবাড়িগুলো বেশ সুতরাং অন্য এলাকা থেকে যত পানিগুলো আসে সব পানি এই দিকে এসে জমা হয় এবং এখানকার যে স্থানীয় একটি খাল রয়েছে সেটাও প্রায় উপচে গিয়ে উপচে পড়েছে এবং এখান থেকে খাল থেকে যে পানিগুলো আছে সে পানিগুলো আশেপাশের যে বাড়ি আছে আশেপাশের যে বস্তিগুলো আছে অথবা আশেপাশের যে আবাসিক এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে মূলত ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ কিন্তু বলছেন খুব দ্রুতই এই সমস্যাগুলো থেকে আসলে তারা মুক্তি চান কারণ দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা আসলে নগরবাসী আর কোনোভাবেই আর মেনে নিতে পারছে না তারা বলছেন দায়িত্বশীলদের আরও বেশি সতর্ক হতে হবে দায়িত্বশীলদের আরও বেশি দায়িত্ব বোধ নিজের মধ্যে জাগ্রত করতে হবে যাতে নগরবাসী কোনো ধরনের ভোগান্তি না পারেন নগরবাসী যাতে শান্তিতে নগরে বসবাস করতে পারেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এই ছিল রাজধানীর ভাষান্তিক থেকে আমার কাছে সর্বশেষ রাজধানীর জলাবদ্ধতার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ভাসানটাকে এদিকে একদিকে যখন সড়কে জলাবদ্ধতায় নাকাল মানুষ তখন নগরবাসীর ভরসার স্থল মেট্রো রেল সেবা দিতে ব্যর্থ হয় দফায় দফায় চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন কর্মজীবীরা কর্তৃপক্ষ জানায় ডা বায়াডাক্টের উপর গাছের ডাল পড়ায় এমন ভোগান্তি যাবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে একদিকে যখন ভোগান্তিতে রাজধানীবাসী তখন মরার উপর খাড়ার ঘা হয়ে বন্ধ হয়ে দাঁড়ায় মেট্রো রেলের একাংশ রুট সোমবার বিকেলে কারওয়ানবাজার থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলাচল করলেও বন্ধ থাকে কারওয়ান বাজার থেকে মতিঝিল রুটের ট্রেন যাত্রাপথে এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা বললো যে কারণ বাজারে নাকি লাইনে গাছ পড়ছে তো যার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছে আমাদেরকে বার্তা দিল যে আমরা যান্ত্রিক রোডের কারণে দুঃখিত অপেক্ষা করেন এরপরে আবার বার্তা দিল ট্রেন কখন ছাড়বে তার গন্তব্য কোন সময় তার কাছে নাই এখানে এসে জানতে পারছি যে এটা কারণ বাজার পর্যন্ত যাবে এরপর আর যাবে না কর্তৃপক্ষ জানায় শাহবাগ ও সচিবালয় মেট্রো রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডেক্টের উপর গাছের ডাল পড়ায় বন্ধ হয়ে যায় রেল চলাচল পাশাপাশি মতিঝিল স্টেশন এলাকায় সোলার প্যানেল পরার কথাও জানান তারা তবে বৈরী আবহাওয়া বিবেচনায় রেখে মেট্রো কর্তৃপক্ষের কোনো পূর্বপ্রস্তুতি না রাখার অভিযোগ তোলেন যাত্রীরা এইরকম ঝড় তুফান বাংলাদেশে হয় এটা আজকে নতুন না এর চেয়ে আরও বেশি ঝড় তুফান হয়েছে মেট্রো রেল যখন প্রবর্তন করা হয় তখন এই সব বিষয়গুলো মাথা নেওয়া উচিত ছিল প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা সাতটা থেকে পূর্ণ রুটে ট্রেন চলাচল শুরু হয় আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ হওয়া নতুন নয় বিভিন্ন দেশে এমনটা হয় দাবি করে ডিএমটি সিলের এর অপারেশন প্রধান জানিয়েছেন যখন যে সমস্যা ধরা পড়ছে সেটা নিয়ে কাজ করে তার যেন পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে কাজ চলছে বলে তিনি জানান চলছে দক্ষ জনবল গড়ার কাজও রেমাদের মতো দুর্যোগের সময় মেট্রো চলাচলে থাকবে বিশেষ নির্দেশনা নগরবাসীকে গতির পথের দিশা দেখিয়েছে এই স্বপ্নবাহন উত্তরা থেকে মতিঝিল নিত্যদিন যাদের সঙ্গী ছিল যানজট তারাই এখন পেয়েছেন স্বস্তিতে চলার নিশ্চয়তা তাই এই পথে আস্থা এখন মেট্রোতেই তবে চালুর পর বেশ কয়েক দফা নানা কারণে কম বেশি থমকে গেছে মেট্রোর চাকা সকাল সাতটা দশ থেকে রাত নয়টা চল্লিশ পুরোটা সময় এই মনিটরের পর্দায় চোখ রেখে এর খুঁটিনাটিগুলো দেখে এই কন্ট্রোল রুম থেকেই নিয়ন্ত্রণ করা হয় মেট্রোলের এখান থেকেই সার্বক্ষণিক যোগাযোগ হয় প্রতিটি ট্রেন আর স্টেশনের সঙ্গে কর্তৃপক্ষ বলছে এ পর্যন্ত ওসিএস লাইনে ঘুড়ি ফানুষ কিংবা বিভিন্ন সেবা সংস্থার তারপরে বেশ কয়েকবার ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল আবার নতুন শিডিউলে মানিয়ে নিতেও কয়েক মিনিট এদিক সেদিক হয়েছে তবে রোববার প্রথমবারের মতো নতুন সমস্যা সামনে আসে বিচ্ছিন্ন হয় কন্ট্রোল রুমের সঙ্গে কোচের যোগাযোগ আবার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কয়েক দফা ভুগতে হয় সোমবার তবে এমন সমস্যা সব দেশেই হয় বলে দাবি তাদের সব টেকনিক্যাল জিনিস এবং একটা সঙ্গে একটা রিলেটেড সেগুলো একটা প্রবলেম হলে কিন্তু অনেকটাতে আর একটাতে রিফ্রেট করে সে করে এবং মেট্রো যেহেতু এখন সব থেকে সবচেয়ে সিস্টেম এবং এটা করে আপনার দেখবেন যে আপনি যেটা বললেন দুবাই মেট্রোতে হচ্ছে ওরকম ওরকম দেখবেন যে মাঝে মাঝে দিল্লি মেট্রোতে হচ্ছে কলকাতা মেট্রোতে হয় এরকম হয় মেট্রো দুর্যোগ ব্যবস্থাপনায় বলা আছে বাতাসের সর্বোচ্চ গতি একশো সাত কিলোমিটার হলে বন্ধ করে দেওয়া হবে ট্রেন চলাচল আবার রেল টেম্পারেচার বা রেল লাইনের তাপমাত্রা যদি পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে বন্ধ হবে ট্রেন স্বাভাবিক বৃষ্টিতে তেমন বেগ পেতে না হলেও রিমালের মতো এমন পরিস্থিতিতে বন্ধ রাখাই ভালো অপারেশন প্রধান বলছেন নতুন নতুন সমস্যা সামনে আসলে তার সমাধানের পাশাপাশি একই বিষয়ে যেন বারবার সামনে না আসে সেটা নিয়েও কাজ করছেন তারা প্রথম দিকে যেভাবে ছিল আমরা আস্তে আস্তে আপনারা নিজেরাও দেখছেন যেটা কমে আসতেছে আমাদের লোকজন যখন প্রশিক্ষিত হয়ে যাবে আস্তে আস্তে তখন যেটা এটা কমে যাবে কমে গেলে সব সক একবারে যে হবে না তা না সারা বিশ্ব হয় কিছু কিছু মাঝে মাঝে যখন হয় এরকম হয় যেটা আনঅ্যাভয়েডেবল সেরকম কিছু কিছু হয়তো হবে রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য আরও নিজস্ব দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ অব্যাহত রয়েছে বলেও জানায় ডিএমটিসিএল রাশিদ জীবন সময় সংবাদ ঢাকা ঘূর্ণিঝড় এমালের প্রভাবে ভারী বর্ষণে ভাসছে বন্ধন নগরী চট্টগ্রাম জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী এদিকে এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে বিস্তারিত জানাচ্ছেন বিশ্বাস ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মধ্যরাত থেকে শুরু হয় বন্দর নগরীতে ভারী বর্ষণ আবহাওয়া বিশেষ তথ্য সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টায় বৃষ্টি হয়েছে একশো মিলিমিটার টানা বর্ষণে তলিয়ে যায় বন্দর নগরী সৃষ্টি হয় জলাবদ্ধতা নগরীর প্রবর্তক মুরাদপুর বদ্মারহাট আগ্রাবাদ দুই নম্বর গেট সহ বেশিরভাগ নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়ে কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষ অনেকটা বাধ্য হাঁটু থেকে কোমর সমান চলাচল করতে হয় মানুষকে পানির ভেতর গাড়ি নষ্ট হয়ে দুর্ভোগে পড়তে হয় চালকদেরও জায়গা জায়গা নালা দেয় পানির আমাদেরকে নালা নিয়ে যাবে তাই দাঁড়িয়ে বছরের পর বছর পার হয়েছে চলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজও তারপরও কোনো সুফল না পাওয়াই খুব প্রকাশ করে নগরবাসী প্রতিবදের গহ্বয় এর কোনো সমাধান হচ্ছে না মানুষ এভাবে যদি মহিলা যদি নাপাপের রাস্তাঘাটে তাহলে তো মই জান থাকবে বৃষ্টি আসলে বলে যে কি কাজ করবে অতি দাদারে স্বীকৃতি করবে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি চলে গেলে আর খবর নাই এদিকে ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বাইজির থানার দিন টেক্সটাইল জট এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক মারা গেছেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাইজি ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে নগরের বাসিন্দাদের জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার নামে চোদ্দ হাজার কোটি টাকার চারটি প্রকল্প বাস্তবায়ন করছে তিনটি সংস্থা ইতিমধ্যে ব্যয় হয়েছে প্রায় আট কোটি টাকা প্রতি বছর বর্ষা আসলে বন্দরনগরী চট্টগ্রাম হাটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে থাকবে এটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিডি এর মধ্যে সমন্বয় না থাকার কারণেই এই অবস্থা থেকে পরিত্রাণ মিলছে না বলে অভিযোগ নগরবাসীর নগরীর প্রবর্তক বড় এলাকা থেকে পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম ঘূর্ণিঝড়ের আঘাতে মোবাইল নেটওয়ার্কের বাইরে উপকূলীয় এলাকা মোবাইল অপারেটর সূত্র বলছে সোমবার রাত নয়টা পর্যন্ত চার অপারেটরের প্রায় ছাব্বিশ হাজার সাইট ডাউন হয়ে গেছে বিদ্যুৎ না থাকায় বিশেষ বিশেষ ব্যবস্থায়ও চালু রাখা যায়নি এসব টাওয়ার এতে জরুরি প্রয়োজনেও যোগাযোগ করতে পারছেন না গ্রাহকরা সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয় বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ এতে বিপর্যস্ত হয়ে পড়েছে দুর্গত এলাকার মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে আপনাদের মোবাইল সহ যত ইলেকট্রনিক্স জিনিস আছে সবকিছু বন্ধ রয়েছে বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল বন্ধ কোথাও যোগাযোগ করতে পারতেছি না মোবাইল অকে যুগ টিভি প্রতিটি সাইটে তিন থেকে 6 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ থাকে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু সাইটে রাখা হয় জেনারেটরও তবে রেমালে রাখাতের পর বিটিআরসি বলছে সোমবার সকাল 9টা পর্যন্ত 45 জেলায় অচল হয়ে পড়ে 8410 টি টাওয়ার বিকেল 3টা নাগাদ যা বেড়ে দাঁড়িয়েছে 12000 হাজারে বরিশাল পটুয়াখালী নোয়াখালী চাঁদপুর বর্গুনা ও কক্সবাজার সহ নয় জেলায় গ্রাহক ভোগান্তি সবচেয়ে বেশি মোবাইল অপারেটররা বলছে পরিস্থিতি উত্তরণে সর্বোচ্চ চেষ্টা চলছে এদিকে মোবাইল টাওয়ারগুলোতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে বিটিআরসি শুভ খান সময় সংবাদ ঢাকা বৈরী আবহায় সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে সোমবার দুপুরের পর থেকে চারটি এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট বাতিল করে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নব্বই ইয়ারের একটি ইউএস বাংলার দুটি ইয়ার স্টার একটি ফ্লাইট বাতিল হয়েছে এদিকে চট্টগ্রাম শাহমানত বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম রুটের নয়টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয় উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতি সহায়তা নিয়ে প্রস্তুত বাংলাদেশ সোমবার সকালে গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ নির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা জানান সরকার প্রধান গেল দেড় দশকে সরকারের নীতিগত সহায়তা আর দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় বদলে গেছে দেশের অবয়ব অবকাঠামো খাতে একের পর এক মেগা প্রকল্পের বাস্তবায়নে বৈশ্বিক বিনিয়োগের মানচিত্রে নতুন সম্ভাবনা এখন লাল সবুজের বাংলা বিনিয়োগের এমন বহু ক্ষেত্র নিয়ে বিস্তৃত পরিসরে এবার বৈঠক হল যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উঠে আসে বিনিয়োগের নানা বিষয় সরকার প্রধান বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন তিনি বলেন পুরো অঞ্চলের মধ্যে বিনিয়োগ খাতে সবচেয়ে বেশি নীতিগত সুবিধা নিশ্চিত করছে বাংলাদেশ বাংলাদেশ হাজ ইনভেস্টমেন্ট পলিসি মার্কিন বাণিজ্যের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করেই লক্ষ্য ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল with not only regional but also global partners including the United States. United States would become our long term partner in achieving our development goals through trade, investment, সম্ভাবনাময় ভবিষ্যৎ ইঙ্গিত করে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আইসিটি জাহাজ নির্মাণ নবায়নযোগ্য জ্বালানি মেরিন রিসোর্সেস ফার্মাসিউটিক্যাল সহ এক গুচ্ছ খাতে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেন উচ্চ পর্যায়ের এই সভায় আই ইনভাইট ইউ টু ইনভেস্ট ইন আওয়ার মেনি ভাইব্রান্ট হাই পোটেন্সিয়াল সেক্টর ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা এমপি আনার হত্যার ঘটনায় দুদিনেও নেই তদন্তের তেমন অগ্রগতি সোমবার সন্দেহভাজন ভাষণ খুনি কষাই জিয়াদকে নিয়ে খুনের মহড়া করান গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জিহাদকে নিয়ে বাঘজোলা খালসহ নিউ টাউনের বেশ কয়েকটি এলাকাও ঘুরে দেখেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য কাটা তখন সোমবার সকাল দশটা চল্লিশ বহন নিয়ে নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্সে ঢুকলেন গোয়েন্দা প্রধান আবাসনের বিইউ ভবনের বেসমেন্ট দিয়ে আনার হত্যার অন্যতম সন্দেহভাজন খুনি জিয়াদকে নিয়ে আসে সিআইডি এরপর জেহাদকে নিয়েই সোজা বৃষ্টি মাথায় নিয়ে গোয়েন্দাদের গাড়ি বহর যায় হত্যাকাণ্ড থেকে সাত কিলোমিটার দূরের বাগজোলা খালের দিকে ঘটনাস্থল পর্যবেক্ষণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন্দা প্রধান প্লেস অফ অকারেন যেখানে হয়েছে সেটা কিন্তু আমরা ভিজিট করেছি আমরা গতকালও গিয়েছি আজকেও আমরা আসামিকে নিয়ে আমরা টিএ প্যারেড করেছি যদি এখানেই ফেলে থাকে তাদের কথা মতো আমরা উদ্ধার করার জন্য আমরা কলকাতা পুলিশের সাথে আমরা বাগজোলা খাল থেকে নিউ টাউনের বেশ কয়েকটি সন্দেহভাজন জায়গাও ঘুরে দেখেন বাংলাদেশ থেকে আসা দল গোয়েন্দা সূত্রের খবর খুনিরা দুটো টিমে ভাগ হয়ে এমপি আনারের মৃতদেহ গুম করে একটি টিমের দায়িত্ব ছিল কসাই জিহাদ তার দায়িত্ব ছিল দেহাংশ ফেলে দেয়ার বাগজোলা খালের অন্য একটি টিমের নেতৃত্ব দিয়েছে ফয়জাল তার দায়িত্ব ছিল যশোরডের কোথাও দেহাংশ ফেলার মঙ্গলবার আবারও তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু জায়গায় যাবেন গোয়েন্দা প্রধান তিন সদস্যের প্রতিনিধি দলটি আরও পাঁচ দিন কলকাতায় থেকে আনার হত্যা মামলার তদন্ত করবে বলেও জানা গেছে গত দুদিনের যে গোয়েন্দা প্রধান কর্মসূচি আমরা কিন্তু সেই কর্মসূচির দিকে নজর নজর আমাদের ছিল এবং আগামী আগামী কয়েকদিনও কিন্তু আমাদের নজর থাকে সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতার অবসরের ছয় মাসের মধ্যে স্ত্রী মেয়ের নামে এক দিনে কিনেন চারটি আলিসান ফ্ল্যাট এ পর্যন্ত তা এ পর্যন্ত বেনজুই আহমেদের ছয়শো একুশ বিঘা সম্পত্তির সন্ধান পেয়েছে দুদক রাজধানীর গুলশান একের জি ব্লকের চোদ্দতলা র্যাঙ্কন আইকন টাওয়ার সোয়া দুই হাজার স্কোয়ার ফিটের বিশাল আয়তনের ফ্ল্যাটের মালিক বেনজুর আহমেদের স্ত্রী জিশান মির্জা একই ফ্লোরে আরেকটি ফ্ল্যাট কিনেছেন বেনজুরের মেয়ে নাবালিকা যাহারা জারিন গুলশানে আরও দুটি ফ্ল্যাট রয়েছে তাদের এই চারটি ফ্ল্যাটই কেনা হয় গত বছরের পাঁচই মার্চ অবসরে যাওয়ার ছয় মাসের মধ্যে দুদকের অনুসন্ধানে একের পর এক সম্পদের খোঁজ মিলছে বেনজুর আহমেদের সংস্থাটির আইনজীবী বলছেন দেশে বিদেশে আরও সম্পদের হদিশ মিললে তা জব্দে আইনি পদক্ষেপ নেওয়া হবে বিচার আড়াতে বেনজুর আহমেদ যেন দেশ ছাড়তে না পারে প্রয়োজনে সে ব্যবস্থাও নেবেন অনুসন্ধান কর্মকর্তা অনুসন্ধানকারী দল সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে প্রয়োজন হলে সেই পদক্ষেপ নেবে টোটাল পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে অনুসন্ধান কার্য শেষ রোববার আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিলেন বেনজির আহমেদের আইনজীবী সোমবার অগ্রগতি জানতে চাইলে তার আইনজীবী গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তবে এটুকু জানিয়েছেন সম্পত্তি ক্রোকের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা এখন উনি পিটিশন এবং অর্ডার দুইটাই দেখছেন দেখে এগুলির ডিফেন্স কি হবে তৈরি করে দেন আমরা হাইকোর্ট ডিভিশনে কি ব্যবস্থা নিব আমি আপনাদেরকে পরবর্তী সময় জানাব এখন পর্যন্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের ছশো একুশ বিঘা সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক তার স্ত্রী জিশান মির্জা তার নামে প্রায় পাঁচশো একুশ বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা দেশের ব্যাংক খাতে সংস্কার দরকার এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান একই সঙ্গে পুঁজি বাজারকে শক্তিশালী করা প্রয়োজন বলে জানান তিনি সোমবার ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন সালমান এফ রহমান জানান বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ আছে তাই বিদেশি প্রতিষ্ঠানগুলো নতুন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বৈঠকে বসেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল এতে অংশ নেয় মেটা উবার ভিসা মাস্টারকার্ডের মতো প্রতিষ্ঠানের কর্মকর্তারা বৈঠকে বাংলাদেশের কৃষি সহ বিভিন্ন খাতে এআই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করে মার্কিন প্রতিষ্ঠানগুলো অলরেডি এখানে ইনভেস্ট করেছে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন সালমানেফ রহমান জানান খাতে বিদেশি প্রতিষ্ঠান গুলো এআই প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আসছে তারা দেশে বিনিয়োগ করতে চায় তবে কর হার স্থিতিশীল না থাকলে বিনিয়োগে আগ্রহী হবে না বলেও জানান তিনি যেই এখানে বিনিয়োগ করবে সে চায় যে আপনার নিশ্চয়তাটা চায় যে আগামী পাঁচ বছর দশ বছর ট্যাক্স রেটটা বা ট্যাক্সের যে পরিবেশটা সেটা যেন স্টেবল থাকে সালমান এফ রহমান বলেন এখন আর ডলার সংকট নেই ব্যবসায়ীদের সমস্যা হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার বাড়াতে হচ্ছে তবে প্রয়োজন ব্যাংক খাতের সংস্কার একশো করার পর থেকে তো আমরা দেখতেছি ডলারের যে সংকট ছিল সেটা অনেকটা সলভ হয়েছে এখন ও আগের মতন সে সংকটটা নাই ইন্টারেস্ট রেট বাড়তেছে এটা আমরা বাড়াইতেছি আপনার ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য পুঁজিবাজারকে শক্তিশালী করা প্রয়োজন জানিয়ে তিনি বলেন অনিয়ম কিংবা বাজারের যে কোনো সমস্যা সমাধানে কাজ করবে সরকার এটা কিন্তু শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বাংলাদেশের ব্যাপার না আলতা হোসেন সময় সংবাদ ঢাকা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে দাবি করে কৃষি মন্ত্রী আব্দুস শহীদ বলেছেন না হলে এ নিয়ে দেশে মিটিল মিছিল আন্দোলন হতো দ্রব্যমূল্য নিয়ে জনগণের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি বাজারে কোনো পণ্যেরই উৎপাদন ও সরবরাহে নেই কোনো ঘাটতি এমনকি নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের আমদানিও স্বাভাবিক রয়েছে এরপরেও কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে বেড়েই চলেছে দাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের এখন নাভিশ্বাস অবস্থা মূল্য নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপ ও সর্বোচ্চ নীতি নির্ধারকদের দফায় দফায় নির্দেশনা কোনো কিছুই কাজে আসছে না এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য পর্যালোচনা ও মূল্য নিয়ন্ত্রণে সোমবার দুপুরে সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী আব্দুল শহীদ বাজারে অসহনীয় মূল্য পরিস্থিতি সত্ত্বেও বৈঠক শেষে মন্ত্রী দাবি করেন পণ্যমূল্য সহনীয় রয়েছে দেশের মানুষও সন্তুষ্ট চাউল বলেন চিনি বলেন বাধা বলেন রসুন বলেন সবগুলো আমরা দেখেছি কম্পারেটিভ পিকচার আমাদের প্রতিবেশী সাথে কি আমরা কিন্তু সব জায়গায় কিন্তু প্রিমিয়াম পজিশনে আছে কোনো গাড়তি নাই দামও স্থিতিশীল আছে দ্রব্যমূল্য স্বাভাবিক বলেই এ নিয়ে কোনো মিটিং মিছিল আন্দোলন নেই বলেও মন্তব্য করেন তিনি মূল্য পরিস্থিতি আমাদের সহনশীল অবস্থায় আছে এটা কোনো সন্দেহ নাই না হলে কিন্তু আপনি দেখতেন দুই দিন পরপর মিছিল মিটিং এগুলো বাজার ব্যবস্থাপনা আরো সুন্দর করতে তিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান কৃষিমন্ত্রী সকল পর্যায়ের বাজার ব্যবস্থা যাতে আরো সুন্দরভাবে নিশ্চিত হয়ে তার জন্য আমরা সবাই একমত হয়েছি সময় সংবাদ ঢাকা এটাকে আরো দশ শতাংশ কর দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ হতে পারে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে গেল পাঁচ বছরে কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসায় আগামী বাজেটে এমন সিদ্ধান্ত নিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড উঠে যেতে পারে মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধাও শুভ খানের রিপোর্ট ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় সরকারি বেসরকারিভাবে গড়ে তোলা হচ্ছে একশোটির বেশি আইটি ট্রেনিং হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক কোটি মানুষের কর্মসংস্থান এবং চল্লিশ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যে দেশে গড়ে উঠছে একশোটি অর্থনৈতিক অঞ্চল 2019 সালের পহেলা জুলাই থেকে বিশেষ এসব অঞ্চলে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয় যেখানে বলা হয় দশ শতাংশ কর দিয়ে অর্থনৈতিক অঞ্চল বা হাইটেক পার্কে পণ্য বা সেবা উৎপাদনে অবকাঠামো নির্মাণ করতে বিনিয়োগ করলে দেখাতে হবে না আয়ের উৎস কয়েক দফায় বাড়ানো এই সুবিধার ম্যাচ শেষ হচ্ছে আগামী ত্রিশ জুন তথ্য বলছে হাইটেক পার্কে এ পর্যন্ত বিনিয়োগ হয়েছে এগারো হাজার তেত্রিশ কোটি টাকা যার মধ্যে বিদেশি বিনিয়োগ মাত্র নশো চৌষট্টি কোটি টাকা আর অর্থনৈতিক অঞ্চলে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বিদেশি বিনিয়োগ এসেছে দেড় বিলিয়ন ডলার যদিও কালো টাকা বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করেনি দুটি সংস্থায় এ অবস্থায় সিদ্ধান্ত পরিবর্তনের আভাস মিলেছে এনবিআর সূত্রে আমি মনে করি না যে এভাবে যারা কালো টাকার মালিক তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করবেন সরকারকে অন্যভাবে ভাবতে হবে যে তুমি এখানে কর দাও কর দিয়েই কাজটা করো পরে ডিউটি ড্রব্যাক দেবো একটা কিছু দেব উঠে যেতে পারে মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধাও যদিও কে দেয়া চিঠিতে হাইটেক পার্কে এই সুবিধা বহাল রাখা এবং পাঁচ শতাংশ অগ্রিম আয়কর প্রদানের জটিলতা নিরসনের অনুরোধ জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী যারা বিনিয়োগ করতে চান হাইটেক পার্কগুলোতে তাদের জন্য ক্যাপিটাল মেশিনারির উপরে যে ডিউটি এখন অব্যাহতি রয়েছে সেটা চালু রাখা অত্যন্ত প্রয়োজন হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে বন্ধ হলেও ব্যক্তি খাতে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে আসছে বাজেটে শুভ খান সময় সংবাদ ঢাকা প্রতি বছর বাজেটে কৃষি খাতে যে ভর্তুকি দেয়া হয় তার সুফল কতটা পান একজন প্রান্তিক কৃষক এখনও ভর্তুকির সার বীজ কৃষকের হাতে পৌঁছায় অসময় এমন অভিযোগ পাওয়া যায় হর হামেশায় এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ফসল হলে কোথায় ক্ষতিপূরণ মিলবে জানেন না কৃষক অথচ বাজেটে রাখা হয় বিশেষ বরাদ্দ গবেষকদের মতে দেশের খাদ্য নিরাপত্তার বলয় যারা নিশ্চিত করছেন বরাদ্দ কিংবা ভর্তুকিতে সেসব প্রান্তে কৃষকদের গুরুত্ব দিতে হবে সবার আগে শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট রংপুরের গঙ্গাচর বর্গাচাষী পরেশ চন্দ্র তামাকের পর দুই বিঘা জমিতে স্থানীয় বাজার থেকে বৃধান চুয়াত্তরের বীজ কিনে আবাদ করেছেন কিন্তু ধানের শীষ বের হবার পর দেখেন চুয়াত্তরের পাশাপাশি বৃধান আটাশো রয়েছে এখন ফলন কমে লোকসানের সংখ্যায় আর এই প্রতারণার সমাধান কার কাছে চাইবেন জানেন না তিনি আমি চৌরাত্তর বীজ কিনেছিলাম এখন আড়াশ মিশেল মিশেল এখন মনে করো ক্ষতি ওইটা মনে করো ক্ষতি হইতেছে না এটা মনে করো আড়াশ পাক গেছে গা চৌরাত্তর তো একেই বেড়াইতে বেড়াইতেছি তা ধানটা মার খেলাম পরেশ চন্দ্রের মতো একাধিক প্রান্তিক কৃষক জানান নকল বীজ সার কীটনাশক হরামেশাই কিনে প্রতারিত হচ্ছেন এছাড়াও খরা বন্যা অতিবৃষ্টিতে ফসল হানি হচ্ছে ভর্তুকির সার ও সেচের পানি ব্যবসায়ীদের কাছে কিনতে হচ্ছে বেশি দামে অথচ সরকারের বেঁধে দেয়া ফসলের দাম নিয়ন্ত্রণ করছে ফরিয়ারা সামান্য একটু দেয় একটু বীজ দেয় সেটাও সবাই পায় না কেউ কেউ পায় কেউ কেউ পায় না সঠিক দাম তো পাওয়া যায় না কৃষকের কাছ আবাদ করার সাথে সাথে তো ব্যবসা ফেলা নাকি কার কাছে যাবো আমরা তো দোকান যাই দোকান থেকে নিয়ে আসি এখন ওই এক নম্বরকে দুই নম্বর ভাবি আমাকে যায় দেয় বাজেট কি কিংবা কৃষিতে কি পরিমাণ বরাদ্দ রাখা হচ্ছে কিংবা ভর্তুকির পরিমাণই বা কেমন সেটি কিন্তু অনেক কৃষকের কাছে পরিষ্কার না অন্যদিকে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তন কৃষি উৎপাদনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য সে কারণে দাবি উঠেছে সরকার যে পরিমাণ বরাদ্দ বাজেটে রাখছে কৃষকদের জন্য সেটি যেন সরাসরি তৃণমূল পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে যায় প্রকৃত কৃষকের কাছে যেন ভর্তুকির অর্থটা পৌঁছে যায় এই জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার কৃষিকে বিমার আওতায় আনা দরকার এবং কৃষককে বাঁচানোর জন্য আমাদের নানাবিধ বাজেটে পরিকল্পনা থাকা দরকার কৃষক সংগঠনের নেতারা বলছেন যথাযথ পরিকল্পনার অভাবে প্রান্তিক গরিব ও বর্গা ভর্তুকি থেকে বঞ্চিত হচ্ছেন বিশ ক্ষেত্রে যে ভর্তুকি দেওয়া হচ্ছে এখানে এই ভর্তুকির টাকা কিন্তু এই প্রান্তিক গরিব কৃষক পাচ্ছে না ক্ষমতা কাঠামের মধ্যে বলয়ের মধ্যে যারা শক্তিশালী তারা এই টাকা নিয়ে যাচ্ছে কৃষিকে যদি রক্ষা করতে হয় তাহলে প্রান্তিক গরিব এই তালিকা করতে হবে চলতি অর্থ বছরের বাজেটে কৃষি পুনর্বাসনে সহায়তা বাবদ ছয়শো কোটি টাকা ব্যয় ধরা হয়েছে আর সংশোধিত বাজেটে কৃষি খাতের ভর্তুকি আট হাজার কোটি টাকা বাড়িয়ে পঁচিশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে ইসলাম রংপুর দৈনন্দিন ব্যয়ে স্বস্তি মিললেই বাজেট নিয়ে খুশি সাধারণ মানুষ আসছে বাজেট নিয়ে যে আগাম বার্তা পাওয়া যাচ্ছে তাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে গত বছরের চেয়ে এবার বাড়ানো হতে পারে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্থ মন্ত্রণালয় আর এনবিআরের নানা সূত্রের তথ্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আসছে সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকার বাজেট যা চলতি বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে পঁয়ত্রিশ হাজার একশো পনেরো কোটি টাকা বেশি বলা হচ্ছে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাবে শিক্ষা স্বাস্থ্য আর কৃষি যদিও আগামী অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে তৃতীয় স্থান পেয়েছে শিক্ষা বরাদ্দ মিলেছে একত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা সমালোচনার মুখে থাকা স্বাস্থ্যখাত বিশ হাজার ছয়শো তিরাশি কোটি টাকা নিয়ে আছে পঞ্চম স্থানে আর তেরো হাজার দুশো বিশ কোটি টাকা বরাদ্দ নিয়ে কৃষি আছে সাত নম্বরে বাজেটের এই আকারকে দেশীয় অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনায় বাস্তবসম্মত বললেও অর্থনীতিবিদদের কাছে বাহবা পাচ্ছে না সরকারের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা চলতি বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল শতাংশ শতাংশ যা আসন্ন বাজেটে বাড়বে কিন্তু বর্তমানে দেশে মূল্যস্ফীতির হারই বিরাজ করছে নয় দশমিক সাত চার শতাংশে ফলে মূল্যস্ফীতি নিয়ে সরকারের পরিকল্পনা কতটা বাস্তবসম্মত হবে আমরা এত কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি যেটা বজায় রাখছি এরপরেও কিন্তু এই খাদ্য মূল্যস্ফীতি বা ওভারঅল যে আমাদের মূল্যস্ফীতি রয়েছে সেই সার্বিক মূল্যস্ফীতিও কিন্তু আমরা কমাতে পারছি না বাজেটের আকার যাই হোক সংকোচনশীল নীতিতে চলার ইঙ্গিত দিয়ে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা সাড়ে সাত থেকে নামিয়ে আনা হতে পারে ছয় দশমিক সাত পাঁচ শতাংশে এমন অবস্থায় মূল্যস্ফীতির উপর সরকারের নিয়ন্ত্রণ কতটা থাকবে সেটির উপর নির্ভর করবে মানুষের পরবর্তী দিনগুলোর ব্যয়ের হিসাব গুরুত্ব দেওয়া হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সাধারণ মানুষের বাজেট কেন্দ্রিক প্রত্যাশা বিপরীতে ব্যবসায়ীদের তাগিদ কর্পোরেট কর হার কমানোর ইঙ্গিত দেওয়া এবারের বাজেটে অর্থ ব্যয়ের নীতি কৌশল এমন ভাবে সাজানো উচিত যাতে তারা সরকারের লক্ষ্যমাত্রা পূরণে ভূমিকা রাখতে পারেন ব্যবসা বান্ধব বাজেট না হলে আসলে আমাদের পক্ষে অগ্রগতি অর্থনীতির অগ্রগতি ধরে রাখাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে আসন্ন বাজেটে মোট ভর্তুকি নব্বই হাজার কোটি টাকার মধ্যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় যেতে পারে এডিবি বরাদ্দের দ্বিতীয় শীর্ষে থাকা বিদ্যুৎ জ্বালানি খাতে ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা উপজেলা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আগে আবারও কাজী জাফরুল্লাহ নিক্সন চৌধুরী দ্বন্দ্ব উত্তপ্ত ফরিদপুরের রাজনৈতিক অঙ্গন সোমবার দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জাফরুল্লাহ সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম বাবুল নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ এনে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেন বাবুল জবাবে তাকে মাদক সেবী আখ্যা দেন নিক্সন দীর্ঘদিন থেকেই ফরিদপুর চার আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গাজী জাফরুল্লাহ ও সংসদ সদস্য নিক্সুন চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব চলছে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফার ভোটের আগে আবারও কথার লড়াইয়ে দুপক্ষ সোমবার দুপুরে জেলা প্রেস ক্লাবে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন কাজী জাফরুল্লাহ সমর্থিত প্রার্থী আনারস প্রতীকের শহীদুল ইসলাম বাবর তার অভিযোগ প্রতিদিন নানাভাবে তার কর্মী সমর্থকদের ওপর ভয়ভীতি প্রদর্শন মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছেন নিক্সন চৌধুরী এমনকি ভোটের দিন আটষট্টিটি কেন্দ্রে তার কোনো এজেন্ট থাকতে দেবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তার নিক্সন চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন বলেও মন্তব্য করেন জেলা আওয়ামী লীগ নেতারা

কলকাতায় তৃতীয় ধাপে আগামী 29 মে ফরিদপুরের সদরপুরে উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সময় সংবাদ ফরিদপুর নারী অবদানে সমাজ এগিয়ে গেলেও নিজেদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন নন অনেকে বেসরকারি একটি গবেষণা বলছে প্রায় 60 শতাংশ নারী ঋতুকালীন পরিচ্ছন্নতার বিশেষ বিষয়ে অবগত নন বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সঠিক তথ্য দিয়ে সেবার আওতায় আনতে হবে প্রতিটি নারীকে সম্রাট হোসেনের ছবিতে রণক নিয়ন্ত্রণ প্রতিবেদন অনেক ফ্যামিলি হচ্ছে তাদেরকে অবগত করে না এরকম পরিস্থিতি থেকে তারা হচ্ছে ডিপ্রেশনে চলে যায় আমার ফার্স্ট যখন পিরিয়ড হয় তখন আমার আম্মু আমাকে ধারণা দিয়েছিল একজন নারীর স্বাভাবিক জীবন চক্রের অবিচ্ছেদ্য অংশ মেনস্ট্রেশন বা পিরিয়ড কিন্তু এ নিয়ে অস্বস্তি শেষ নেই বেশিরভাগ কিশোরী ও নারী জনসম্মুখে এ বিষয়ে কথা বলতে দ্বিধাবোধ করেন এর সঙ্গে একদিকে যেমন প্রজনন সক্ষমতার সম্পর্ক রয়েছে অন্যদিকে রয়েছে সুস্বাস্থ্য নিশ্চিতের বিষয়টিও কিন্তু তারপরও খুব স্বাভাবিক এই বিষয়টি এখনো সামাজিকভাবে গোপনীয় এটা তো সবার মানে জেনে স্বপ্ন হয় যারা মানে বেশি উইক থাকে তারা তো কাউকে বলতে পারে না এই বিষয়গুলো নিজেদের মধ্যে রাখে এই সমস্যা যখন হয় তখন আমি ওকে চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে অনেক সময় দেখা গেছে ওরা তো অল্প ছোট বুঝতে পারে না স্যানিটারি ন্যাপকিন কেনার ব্যবস্থা ব্যবস্থা আছে বোয়াদের কাছে থাকে বোয়াদের কাছে কিনে নিতে হয় ন্যাশনাল হাইজিন ফলো আপ সার্ভে দু হাজার আঠারো অনুসারে মাত্র তেপ্পান্ন শতাংশ স্কুল ছাত্রী পিরিয়ড নিয়ে জ্ঞান রাখে ত্রিশ শতাংশ ছাত্রী অনুপস্থিত থাকে ঋতুকালীন সময় চৌত্রিশ শতাংশ কিশোরী পিরিয়ডের সময় পুরনো কাপড় ব্যবহার করে দামটা একটু কম হলে সবাই স্বল্প কিনতে পারে সবার তো সামর্থ্য নাই এগুলা কেনার মতো অনেকে ধরন আগে যখন কাপড় ইউজ করতো এখন সেরকম কাপড় ইউজ অনেক অনেকে করে নারীর পিরিয়ডের সময়কার স্বাস্থ্য নিয়ে সমাজে কুসংস্কার আর অস্বস্তি এখনো প্রকট এই ট্যাবু ভাঙতেই বিশ্বব্যাপী পালিত হয় পিরিয়ড স্বাস্থ্য সুরক্ষা দিবস বিশেষ করে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের এই সময়টাতে বাড়তি নজর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা তাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি সেই সব কিছুই নেওয়া উচিত শিশু সুরক্ষার ব্যাপারগুলো এবং হচ্ছে কিশোরীদের সুরক্ষাও এর মধ্যে তাদের ভবিষ্যতের পুরোটা পিরিয়ড থেকে প্রোডাক্টিভ সাইকেল তাদের পুরোটাই ডিপেন্ড করে গ্রামাঞ্চল বা সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিনামূল্যে কিংবা সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার পরামর্শ বিশেষজ্ঞদের এগুলো যদি একটু সহজলভ্য হয় যদি একটু দামটা কমিয়ে না যায় তাহলে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে যারা আছে তারাও এই সুরক্ষাটা পেতে পারে প্রত্যেকটি কর্মস্থল বা কর্মক্ষেত্রে আমি মনে করি যে নারীদের জন্য তাদের সুরক্ষার ব্যাপারে সচেতন হওয়া উচিত বা তাদের কিছু কুসংস্কারের সঙ্গে যুক্ত হয় অস্বস্তি আর লজ্জা তাই ঋতুকালীন সময়ে স্বাস্থ্য উদাসীনতায় নানান জটিল রোগের শিকার হন নারীরা ইনফেকশনটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি ভয় পাই কারণ বাচ্চাদের এবং বলব কিশোরীদের এবং সেইটা পরবর্তীতে পূর্ণবয়স্ক মহিলাদেরও এই বিভিন্ন ইনফেকশন এটা কিন্তু পারসিস্ট করে একবার হলে বারবার হতে পারে পরবর্তীতে এটা প্রসব যে জটিলতা তৈরি করে বিভিন্ন ক্যান্সারের জন্য এটা হচ্ছে ঝুঁকি বাড়াচ্ছে সম্প্রতি সচেতনতা বৃদ্ধি ও স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন কেনার সুবিধা সহ স্বাস্থ্য সুরক্ষায় নানা ধরনের উদ্যোগ নিয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা বিমান চলাচল বন্ধ হওয়ার চল্লিশ বছরেরও বেশি সময় পরে ঠাকুরগাঁও বন্দরে জমি সংরক্ষণে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ স্থানীয়রা বলছেন দ্রুত বন্দরটি সচল হলে এলাকার উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে মত তাদের সুমন হোসেনের তোলা ছবিতে জিয়াউল রহমান বকুলের রিপোর্ট একটা সময় বিমানবন্দরটিতে নিয়মিত অভ্যন্তরীণ উড়োজাহাজ উঠানামা করলেও এখন শুধুই বিরানভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো সালে নির্মিত হয় ঠাকুরগাঁও বিমানবন্দরটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে নতুন করে সংস্কারের পর বিমান চলাচল স্বাভাবিক ছিল তবে উনিশশো সালে যাত্রী সংকট দেখিয়ে পুরোপুরিভাবে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ সাড়ে পাঁচশো একর জমির উপর গড়ে ওঠা অব্যবহৃত বিমানবন্দরটির ভাঙ্গাচরা অবকাঠামো এখন পরিত্যক্ত ভঙ্গুর অবস্থা ভবনের ভিতরের আসবাবপত্রের প্রায় দুই কিলোমিটার প্রধান রানওয়ের সঙ্গে পশ্চিম প্রান্তে যুক্ত থাকা ছোট আরও দুটি রানওয়ে এখন কোনো কাজে আসছে না এমন অবস্থায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিমানবন্দরের জমি সংরক্ষণের জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ স্থানীয়রা বলছেন ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নে বিমানবন্দরটি চালু করা জরুরি যেন দ্রুত এই কাজটা সম্পন্ন করার পর আমাদেরকে বিমান উড্ডয়নের ব্যবস্থা করে আমাদের এই বিমানবন্দরটি চালু হলে এখানে বড় বড় শিল্প শিল্পোদ্যোক্তারা আসবেন এখানে শিল্প প্রতিষ্ঠান হবে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে বিমানবন্দরটি চালু বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানান প্রকৌশলী একটা এলাকায় সবাই যাতে একটা সুযোগ সুবিধা ভোগ করতে পারে এই উদ্দেশ্যেই সরকারের কাজ এরপরে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী হয়তোবা কর্তৃপক্ষ কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে সিভিল এভিয়েশন অথরিটির ওয়েবসাইটের তথ্য মতে একুশ হাজার ফিট বাউন্ডারি ওয়াল নির্মাণ ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে পঞ্চান্ন কোটি টাকা জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও কুড়িগ্রামে নয়টি রেল সেতু ও দশ কিলোমিটার রেলপথ সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এক ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চৌত্রিশ কোটি টাকা ব্যয় প্রকল্পটির মেয়ার দু হাজার সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৩৫ শতাংশ অনিয়ম তদন্তে মাঠে নেমেছে দুদক ও জেলা প্রশাসন জামির মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট দুই সালে কুড়িগ্রামের উলিপুর রেল স্টেশন থেকে চিলমারির রমনা স্টেশন পর্যন্ত দশ কিলোমিটার রেল পথের উন্নয়নে প্রায় চৌত্রিশ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয় যা শেষ হওয়ার কথা রয়েছে পঁচিশ সালের জুনে রেল লাইনের দুই পাশে মাটি ভরা ঝুঁকিপূর্ণ স্থানে সুরক্ষা দেয়াল নির্মাণ নয়টি রেল সেতু সংস্কার পাথর ফেলে কংক্রিটের স্লিপার বসানো ও নতুন লাইন স্থাপন প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশনের বিরুদ্ধে নিয়ম না মেনে ইচ্ছে মতো কাজের অভিযোগ স্থানীয়দের যেভাবে কাজ করার কথা ছিল বাড়ি চলে গেছে লাইনে যে বদলা বা লাইন বদলা বা ভালো লাইনে গাড়ি চলবে এই সমস্ত কোনো কাজে মাটি কাটার মতো কাজ সামান্য কাজেই যদি এইরকম ঘাপলা হয় তাহলে এই বড় বড় কাজ যেগুলো সামনে আছে সে কাজটার কি হবে এদিকে উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে নানা মহল থেকে অনিয়মের অভিযোগ উঠলে তদন্ত শুরু করে দুদক ও জেলা প্রশাসন অনিয়ম পেলে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে চিঠি দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক পরিদর্শন পরবর্তীতে আমাদের প্রাপ্ত তথ্যপত্র আর সদাশয় সরকারের যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অধীন আছে অনিয়মের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি আর রেলওয়ে বিভাগ বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ বাদশা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম আবারও ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায় ভেসে গেছে মাছের ঘের ভেঙেছে বাঁধ বিধ্বস্ত হয়েছে বাড়িঘর প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এ বিষয়ে বিস্তারিত জানাতে বাঘের হাটে আছেন রিপোর্টার তানজিম আহমেদ এবং খুলনায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল সরাসরি প্রথমেই যাচ্ছে তানজিমের কাছে তানজিম ঘূর্ণিঝড়ের প্রভাবে এক প্রকার বিধ্বস্ত অবস্থা বলতে হবে উপকূলীয় জেলা বাঘেরহাটের বিভিন্ন স্থানে ক্ষতি আসলে দৃশ্যমানের মধ্যে অর্থাৎ মাছের ঘের বেশি জায়গা থেকে শুরু করে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে একই সাথে কিন্তু মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন অর্থাৎ বাঘেরহাটের যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে অন্তত শরণখোলা মংলা। মোরেলগঞ্জ রয়েছে এবং সব উপজেলা কিন্তু একাধিক স্থানে বেড়িবাদ ভেঙেছে এবং শুধু যে উপকূলীয় উপজেলাগুলো নয় বাঘহাট শহরও প্লাবিত হয়েছে আমরা এই মুহূর্তে বাঘরাট শহরের একদম প্রাণকেন্দ্র বাজারে রয়েছি সেখানে কিন্তু গতকালকের যে ঘূর্ণিঝড়ের প্রভাব এবং এর ফলে সৃষ্ট মাত্রার জোয়ারের জলোচ্ছ্বাস একই সাথে যে টানা বৃষ্টি এর ফলে কিন্তু এই শহরের মধ্যে আসলে পানি উঠেছিল সেই জায়গাটি এখনও প্লাবিত রয়েছে আমরা দেখছি যে এখানে যে সাধারণ মানুষ রয়েছেন তার তারা অনেকে মাছ ধরতে এসেছেন এবং জাল নিয়ে ঠিক সড়কের পরে মূল সড়কের পরেই আসলে জাল খেয়াল মাছ ধরার চেষ্টা করছেন কিছুক্ষণ আগে তিনি ছোট ছোট কয়েকটি একজন দেখছি তিনি কিছুক্ষণ কয়েকটি মাছ আসলে পেয়েছেন এবং একই সাথে কিন্তু শুধু এই চিত্র বাগেরহাট শহরের প্রাণ কেন্দ্র নয় এর চেয়ে আসলে ভয়াবহ চিত্র উপকূলীয় যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে বাড়িঘরের মধ্যে প্রতিটি ঘরের মধ্যে পানি উঠে গেছে এর ফলে মানুষগুলো আসলে পানি বন্দী রয়েছে একই সাথে যদি পানি উন্নয়ন বোর্ডের কথা একটু বলতে চাই তারা বলছে যে জোয়ার ও জলোচ্ছ্বাসের প্রভাবে কিন্তু বাগেরাটার অন্তত তিনটি উপজেলার পাঁচটি এলাকায় বেড়িবাদ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে এর মধ্যে মরুলগঞ্জের বলৈবিনিয়া এলাকার পানবুছি নদী তীরবর্তী দৈবাগটি উপকল্পের দুটি স্থান পঞ্চকরণ নদীর এখানে চারশো মিটার জায়গা শরণখল উপজেলার রায়েন্দা রাজৈব এলাকায় পঁয়ত্রিশ এক পোল্ডারের আশি মিটার বাগেরা সদরের ভৈরব নদীর তীরবর্তী গোপাল এলাকার উপকল্পে চল্লিশ মিটার এছাড়া বিভিন্ন জায়গায় অর্থাৎ প্রায় সতেরোশো মিটারের মতো বাদ ক্ষতিগ্রস্ত সব জায়গাতে উপচে আসলে পানি ঢুকেছে বিস্তীর্ণ বাঘেরহাটে যে লোকালয় রয়েছে সেই লোকালয় যেগুলোতে একই সাথে আসলে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন বলতে হবে পুরো বাঘেরহাট জেলাকে অর্থাৎ পল্লী বিদ্যুৎ ও অযোপাটিক যে বিদ্যুৎ সংযোগ রয়েছে দুটি সংযোগে আসলে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং এর ফলে আসলে যে বাড়িঘরের কথা যদি বলতে হয় উপকূলীয় এলাকা বাগেরহাট হতে যে বাড়িঘরগুলো রয়েছে সেখানে বেশ কিছু বাড়িঘর কিন্তু আসলে বিধ্বস্ত হয়েছে অর্থাৎ দশ হাজারের মতো জেলা প্রশাসনের তথ্য বলছে অন্তত দশ হাজার বাড়িঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো যে বাড়িঘর রয়েছে এগুলো বিধ্বস্ত হয়েছে একই সাথে কিন্তু আসলে বলতে হচ্ছে যে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্রে জানানো হয়েছে মৎস্য যেহেতু বাঘেরহাট একটি মৎস্য এবং মাছের উপর নির্ভরশীল জেলা কৃষিকাজের উপর নির্ভরশীল বলতে হয় সেখানে কিন্তু আসলে যে মৎস্য কাজের উপর নির্ভরশীল অসংখ্য পরিবার রয়েছে তাদের এর উপর ঘের বাড়ির উপরে নির্ভর করে আসলে জীবিকা নির্বাহ করতে হয় সেখানে বড় একটি ক্ষতির মুখে কিন্তু উপকূলীয় এই জেলা পড়েছে অর্থাৎ গতকালকে সর্বশেষ আমাদের যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী অন্তত বাইশ হাজার মাছের ঘের ভেসে গেছে অর্থাৎ বাঘেরাটের মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সূত্র বলছে চুয়াত্তর হাজার মাছের ঘের রয়েছে এর মধ্যে বাইশ হাজার ঘের ভেসে যাওয়া অর্থাৎ প্রায় তিন ভাগের এক ভাগ ঘের সম্পূর্ণ প্লাবিত হয়ে মাছের ঘের ভেসে গেছে এবং এই ভেসে যাওয়ার ফলে কিন্তু আসলে বলতে হচ্ছে যে মাছের ঘেরগুলো ভেসে যাওয়ার কারণে চাষিরা আসলে বছরের ঠিক মাঝামাঝি সময় এসে ব্যাপক একটি ক্ষতির মুখে তারা পড়েছেন এবং এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাদের যে ধরনের সহযোগিতা পেয়েছেন সেই সহযোগিতা ও তারা কামনা করছেন একই সাথে এই যে বাগিহাটের ঘরবাড়ি বিদ্যুৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন নেটওয়ার্কের সংযোগ না থাকা সব কিছু মিলিয়ে কিন্তু বাগেরহাটের যে ঘূর্ণিঝড়ের প্রভাব এর ফলে এক ধরনের বা পুরো জনজীবনে বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে কারণ একদিকে যেমন ঘরবাড়ি ভেঙেছে মাছের ঘের ভেসেছে নেটওয়ার্ক কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই বিদ্যুৎ নেই সবকিছু মিলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে উপকূলীয় জেলা বাঘেরহাট তো বাঘেরহাটে ঘূর্ণিঝড়ের পরবর্তী যে প্রভাব আমার কাছে এই ছিল সর্বশেষ আমরা এখন যাব খুলনায় সেখানে রয়েছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও তার যে ক্ষতির যে দাগ সেটি কিন্তু খুলনা জোরেই রয়ে গেছে বিশেষ করে খুলনা যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে দাকব কয়রা ও পাইকগাছা এই তিনটি উপজেলায় কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ঘূর্ণিঝড় রেমাল বিভিন্ন তথ্য বলছে যে এই তিনটি উপজেলার প্রায় পঞ্চনটি বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বেরিবাদ থেকে কিন্তু পানি উপচে এবং বেরিবাদ ভেঙে প্রায় বিশটি গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া অসংখ্য যে মা to the gate. পুকুর এবং সবজি এবং ধানের যে জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সূত্র বলছে যে পঞ্চান্নটি বেরিবাদের মধ্যে কিন্তু প্রথম যে বত্রিশটি বেরিবাদ রয়েছে সেই বত্রিশটি বেরিবাদের প্রায় এক দশ একমিক সাত শূন্য পাঁচ কিলোমিটার যে জায়গা রয়েছে সেই জায়গা কিন্তু একেবারেই ভেঙে গেছে এবং এই বেরিবাদগুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং তেইশটি পয়েন্টের প্রায় তিন দশমিক ছয় আট আট দশমিক আট আট কিলোমিটার যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোর পানি উপচে কিন্তু এই যে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা প্লাবিত হয়েছে এবং বিভিন্ন যে ঘেরগুলো সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং যে প্রায় বারো হাজার সাতশো পনেরো দশমিক পাঁচ হেক্টর জমির ধান পাট তরমুজ ও সবজির ক্ষেতও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সব যদি বলি যে যে সাত হাজার দুইশো তিরাশি হেক্টর জমির প্রায় পাঁচ হাজার ছ মাছের ঘের এবং তিনশো হেক্টর তিনশো সাত হেক্টর জমির তিন হাজার তিনশোটি পুকুর ক্ষতি পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া কয়রা পাইগাছা এবং দাকপের বিভিন্ন স্থানে কিন্তু পানি প্রবেশ করে এখনও কিন্তু ওই এলাকাগুলো প্লাবিত রয়েছে আর আপনাদের যদি বলি যে এই যে জমিগুলো শুধুমাত্র যে মাছের ঘের প্লাবিত হয়েছে তা না নগর জুড়ে কিন্তু আমরা দেখেছি জেলার বিভিন্ন স্থানে যে বড় বড় গাছপালা পুরে কিন্তু রাস্তায় সড়কের যে চলাচল সেটি কিন্তু গতকাল ব্যাহত হয়েছে এবং ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রয়োগ করে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে এইগুলো অপসারণ করেছে এবং আপনাদের দেখাতে চাই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য যে মাছের ঘের সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এই অঞ্চলে কিন্তু বিশেষ করে গলদা বাগদা চিংড়ির যে চাষ এছাড়া যে সাদা মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু চাষ করে থাকেন সেই মাছগুলো কিন্তু ঘের থেকে ভেসে ভেসে বিভিন্ন খালের মাধ্যমে কিন্তু নদীতে প্রবেশ করছে এবং স্থানীয় যারা জেলে রয়েছে তারা কিন্তু জালের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিন্তু এই মাছগুলো সংগ্রহ করছে এবং এই যে এই এলাকা যে প্লাবিত হয়েছে স্থানীয় যে চাষি রয়েছে তারা বা স্থানীয় মানুষ তারা কিন্তু বারবারই যে অভিযোগগুলো করে যে এই বেরিবাদগুলো কিন্তু দুর্বলভাবে নির্মাণের ফলে বিভিন্ন ছোটো থেকে বড় বিভিন্ন ঘূর্ণিঝড়েই কিন্তু এই এলাকাগুলো প্লাবিত হয় এবং এই এলাকাগুলো প্লাবিত হওয়ার ফলে শুধুমাত্র মাছ আর এই যে ধানের যে ক্ষতি তা নয় তাদের যে বসত বাড়িগুলো থাকে সেগুলো কিন্তু একেবারেই ভেঙে যায় তারা যেটি বলছেন যে তাদের এই যে স্বপ্ন বিলীন হয়ে গেছে পানিতে ভেসে গেছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এগুলো কিন্তু এই ক্ষতি পুষে ওঠা কিন্তু তাদের পক্ষে একেবারেই খুবই কষ্টসাধ্য ব্যাপার তারা কিন্তু এই দীর্ঘম রাত কাটিয়েছেন বিভিন্ন অঞ্চলে কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই আমরা কথা বলেছি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে তারা যেটি বলছেন খুলনার বিভিন্ন উপজেলায় কিন্তু বিদ্যুৎ সংযোগ ক্ষয়ক্ষতি এবং যানমালের ক্ষতি কমাতে কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল প্রায় এই যে খুলনার যে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখান থেকে দেওয়া তথ্য প্রায় সাতাত্তর হাজার যার ঘর সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া প্রায় সাড়ে চার লাখ মানুষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে একেবারে ক্ষতির সম্মুখীন হয়েছে এই ছিল আমার কাছে খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সর্বশেষ সংবাদ ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে জানতে সরাসরি যুক্ত ছিলাম খুলনায় তার আগে যুক্ত ছিলাম বাগের হাতে কোরবানির পশু বেচা কেনায় প্রস্তুত ঢাকার দুই সিটি কর্পোরেশনের উনিশটি পশুর হাট এরই মধ্যে দুটি স্থায়ী সহ বারোটি হাটের ইজারার কার্যক্রম শেষ আসছে কোরবানির ঈদ প্রস্তুতি চলছে হাটের প্রস্তুত হচ্ছে দেশের সব থেকে বড় পশুর হাট ঈদুল হাজাকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই স্থায়ী হাট সহ ইজারার জন্য তোলা হয়েছে আরও সাতটি পশুর হাট ভাটারা সুতি ফোলা খাল সংলগ্ন খালি জায়গা কাওলা শিয়ালডাঙ্গা এলাকার খালি জায়গা উত্তরা দিয়াবাড়ির ষোলো আর আঠারো নম্বর ওয়ার্ড আফতাবনগর মিরপুর স্টান হাউজিংয়ের খালি জায়গা মোহাম্মদপুরের বসিলা ঢাকা পলিটেকনিক এলাকার খালি জায়গায় বসবে উত্তরের হাট এরই মধ্যে ছয়টির ইজারা শেষ দক্ষিণে স্থায়ী পশুরহাট সারুলিয়ায় এছাড়া বসছে আরও দশটি হাট উত্তর শাহজাহানপুর লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা পোস্তগোলার শ্মশান সংলগ্ন খালি জায়গা মেরাদিয়া বাজার এলাকা কমলাপুর স্টেডিয়াম এলাকা যাত্রাবাড়ির দনিয়া কলেজ মাঠ ধোলাই খাল ট্রাক টার্মিনাল এলাকা আমুলিয়া মডেল টাউন রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা শ্যামপুর কদমতলি ট্রাক স্ট্যান্ডে বসবে দক্ষিণের হাট ইতিমধ্যে আমরা চারটি হাট আমরা যারা বরাদ্দ দিয়ে দিয়েছি আর ছয়টি হাট আমাদের যারা বরাদ্দ প্রক্রিয়া চলছে সব মিলিয়ে দশটির মতো হাট হবে হাটের পর্য যাতে করে অল্প সময়ের মধ্যেই সকল কিছু অপসারণ করা যায় সে ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে তবে গত কয়েক বছরে এসব হাটের পাশাপাশি ব্যাপক সারা ফেলেছে অনলাইনের পশুর হাট তাই এবারও ই হাটের মাধ্যমে যুক্ত থাকবেন খামারিরা আমরা মনে করি যে আমরা এবারটা হাটে কিন্তু আমরা কিছু ক্যাশলেস চেষ্টা করব যেটা কেন গতবার করেছিলাম তারপর হাসিলটাও আমরা চাচ্ছি অনলাইনের মধ্যে করে ফেলার জন্য এদিকে আফতাবনগর পশুরহাট দুই সিটি যারা দিলেও স্থানীয়দের একটি রিটের প্রেক্ষিতে সেখানে হাট বসানোর স্টে অর্ডার দিয়েছেন হাইকোর্ট রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা রংপুর জেলায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় সাড়ে তিন লাখ গবাদি পশু সপ্তাহ বাদেই আনুষ্ঠানিকভাবে বিভিন্ন হাটে পশু বেচা কেনা শুরু হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ দফতর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি খামারিতে তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদোয়ান আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য রংপুর জেলার পঁচিশ হাজারের বেশি খামারি প্রায় তিন লাখ ষাট হাজার পশু লালন পালন করেছেন জেলার চাহিদা মেটানোর পরও প্রায় এক লাখ উনচল্লিশ হাজার পশু উদ্বৃত্ত থাকবে খামারিরা বলছেন গোখাদ্যের অতিরিক্ত দাম থাকার পরও ভালো দামের আশায় কোরবানির পশু লাল পালন করেছেন তারা বাজারে তো খাদ্যর দাম খুবই বেশি হাটে তুলিয়া দুটা পয়সা বেশিতে বেচতে পারি তাহলে আমাদের কষ্টটা সফল হতে পারে যদি ভারতীয় গরু না আসে আমি বিশ্বাস করি যে বর্তমান যে রেটটা আছে যে বাজার আছে এতে করে সবাই লাভবান হবে আর দেশীয় খামারিদের রক্ষায় ভারতীয় গরু যাতে কোনোভাবেই দেশে ঢুকতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারির দাবি ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের এই জায়গাকে ক্ষতিগ্রস্ত করতে না চাইলে আমরা ভারতীয় গরু বন্ধ করতে হবে আমাদের মানুষ এখন গরু পালন পশুপালন করতে সক্ষম পশুরহাট সুষ্ঠুভাবে পরিচালনায় নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ খামারিদের মধ্যে সচেতনতা উন্নয়নের মাধ্যমে কাজ করছে যাতে তারা অ্যান্টিবায়োটিক এবং এস্ট্রয়েড মুক্ত গবাদি পশু কোরবানিযোগ্য গবাদি পশু উৎপাদন করতে পারে এবার কোরবানির ঈদে রংপুর জেলায় এক লাখ একান্ন হাজার চারশো সাতান্নটি গরু ও মহিষ এবং দুই লাখ আট হাজার ছাগল ও ভেড়া লালন পালন করা হয়েছে রিদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরিচ গত বছরের তুলনায় এবার চাষ বাড়লেও তাপপ্রবাহ আর অনাবৃষ্টির কারণে ফলন হয়েছে কম এতেই দুশ্চিন্তায় চাষিরা এদিকে শুকনো মরিচ বাজারে তুললেও ব্যবসায়ীদের বিরুদ্ধে দাম নিয়ে সিন্ডিকেট করার অভিযোগ চাষিদের মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহা খায়দারও রিপোর্ট বিস্তীর্ণ মাঠ জুড়ে গাছে লাল সোনা খেত মশলা জাতীয় ফসল মরিচ আবাদি জমি থেকে ফসলটি তুলছেন কৃষকেরা এরপর শুকানো হচ্ছে মাঠে পঞ্চগড়ে গত বছরের তুলনায় বাণিজ্যিকভাবে বেড়েছে মরিচ চাষ মরিচ আবাদের জন্য এখানকার মাটি উপযোগী হওয়ায় সাত জাতের মরিচ চাষ হয় এই জনপদে সব থেকে বেশি চাষ হচ্ছে হট হটমাস্টার বালুঝড়ি ও বিন্দু জাতের মরিচ তবে আবাদ বাড়লেও গ্রীষ্মের খরতাপ ও অনাবৃষ্টির কারণে ফলন কম গত বছরে মন প্রতি চোদ্দ হাজার টাকায় মরিচ বিক্রি হলেও চলতি মৌসুমে তা চার হাজার টাকা কমে আট হাজারে বিক্রি হচ্ছে এতে চাষিদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা গত বছরের তুলনায় এবারে দাম কম প্রতি মনে চার থেকে পাঁচ হাজার টাকা কম আকাশে পানি কম এই জন্য মরিচের ফলটা কম আর কি ফলন তো কম বাজারও কম গৃহস্থরা লজের পর্যায়ে আছে এদিকে বাজারে তোলার পর ব্যবসায়ীদের সিন্ডিকেটের শিকার হয়ে দাম কম পাচ্ছেন অভিযোগ চাষীদের তবে ব্যবসায়ীদের দাবি মোকামে চাহিদা কম থাকায় দামও কম গতবারের অনুযায়ী এবারে মরজের একটু ফল কম পরিষ্ঠা একটু ড্যামের কারণে দামটা একটু কম সিন্ডিকেট করতেছে এখানে কৃষি বিভাগ বলছে বিক্রি সহ চাষীদের ভালো ফলনে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে আবহাওয়াগত কারণে খরার কারণে একটু আমাদের ফলন কমেছে তবে আমরা কৃষকের পাশে থেকে সবসময় বিভিন্ন পরামর্শ দিয়েছি গত মৌসুমে জেলায় হেক্টর জমিতে মরিচের চাষ হয় এবার তা বেড়ে আবাদ হয়েছে হেক্টরে যা থেকে প্রায় তেইশ হাজার নয়শো মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সোহাগ হায়দার সময় সংবাদ পঞ্চগড় দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা দিনাজপুর এখন চলছে বড় মৌসুমের ধান কাটা ও মারায়ের কাজ এ সময় সংকট দেখা দিয়েছে শ্রমিকের তবে এই অভাব পূরণ করছে কৃষিযন্ত্র এতে প্রাকৃতিক দুর্যোগের ভয় কাটিয়ে উৎপাদিত ধান একদিনেই বাজারজাত করতে পারছেন কৃষকরা গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট মাঠে মাঠে এখন সোনালি ধান পাকা ধান কেটে ঘরে তুলতে গিয়ে শ্রমিক সংকটে পড়তে হতো কৃষককে এতে নষ্ট হতো অনেক ফসল তবে আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে ধান কাটায় চাষিদের অনেক দুশ্চিন্তা লাঘব হয়েছে দিনাজপুর অঞ্চলে সারা বছর নানা ধরনের ফসলে ভরপুর থাকে কৃষিতে যান্ত্রিকীকরণের প্রভাবে সময় মতো ফসল সংগ্রহ বীজ রোপণ পরিচর্যা ও কতন সুবিধা থাকায় আধুনিকতার ছোঁয়ায় কৃষিখাতে এসেছে যুগান্তকারী পরিবর্তন আমরা আগে সমুদ্রে ধান লাগাইছি অনেক টাকা খরচ মেশিন দিয়ে ধান লাগাচ্ছি আমরা অল্প খরচ কম অল্প সময় মধ্যে লাগানো হচ্ছে লোকজন তো পাওয়া যায় না অনেক সময় বর্ষার সময় আগে ধান অনেক নষ্ট হয়ে যেত এখন কিন্তু সেটা আর হয় না এখন মেশিন দিয়ে সব তুলে নিচ্ছে আগে বিঘা প্রতি শ্রমিক দিয়ে ধান কাটা মানেই খরচ হতো সাত থেকে আট হাজার টাকা এখন সেখানে হার্ভেস্টারে খরচ হচ্ছে মাত্র ছয় হাজার টাকা কৃষক হাত দিয়ে কাটলে মনে করেন যে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা বিঘা নেই আর আমি সেই জায়গায় চার হাজার টাকায় কাটি দিচ্ছি তাহলে চার হাজার টাকা কৃষক বাঁচতেছে আবার ওই মারানি আছে মারানি মনে করেন যে সাতশো টাকা তাহলে চার পাঁচ হাজার টাকা কৃষক বাঁচতেছে শ্রমিক সংকটের এই সময়ে জেলায় পাঁচশো নয়টি হারভেস্টার কাজ করছে একটি হারভেস্টার একশো জন শ্রমিকের কাজ করে জানান কৃষি কর্মকর্তা কৃষকের যে ভীতি শ্রমিক সংকট একটা কমেন হারভেস্টার দিয়ে একশো জন শ্রমিকের কাজ করতে পারে এই যে শ্রমিক যে সংকট হবে সেই ভয়টা কিন্তু এখন আর নাই কিন্তু যন্ত্রের ব্যবহারের কারণে জেলায় এক লাখ হাজার পাঁচশো জমিতে এবার বড়ু আবাদ করা হয়েছে যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় বারো লাখ বাষট্টি হাজার মেট্রিক টন ধান সময় সংবাদ দিনাজপুর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজের নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে প্রথম প্যাকেজে মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে এর আওতায় মুসল্লিরা হজের সময় পবিত্র স্থানগুলোতে পরিবহন সহ অন্যান্য মৌলিক সেবা পাবেন অন্য আরেকটি প্যাকেজে মিনার নবনির্মিত কিদানা আল ওয়াদি টাওয়ারের থাকার ব্যবস্থা রাখা হয়েছে প্রথম ও দ্বিতীয় প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায় যথাক্রমে চার হাজার ও তেরো হাজার রিয়াল সৌদির স্থানীয় প্রবাসীদের জন্য এই প্যাকেজ বলে জানিয়েছে গণমাধ্যম ইরানে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনে যাদের নাম ২০১৭ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থেকে বঞ্চিত করার পর রাষ্ট্রীয় পদ্ধতি এবং খামেনির করা সমালোচক হয়ে ওঠেন আহমাদিনে যাদ তবে তার সমর্থকদের দাবি জনপ্রিয় নেতা প্রার্থী হতে অবশ্যই প্রেসিডেন্ট হবেন তবে স্থানীয় গণমাধ্যমের দাবি তাকে জয়ী হতে লাগবে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সমর্থন তিনি সমর্থন দেবেন কি না তাই এখন দেখার বিষয় আগামী আঠাশ জুন দেশটিতে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি এরপর থেকে অনেকের নামই শোনা যাচ্ছে প্রার্থী হিসেবে তবে নতুন করে সামনে এলো দেশটির সাবেক দুবারের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের নাম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন আহমেদিনেজাদ দোলাত বাহার টেলিগ্রাম চ্যানেলে গত শনিবার এ একটি ভিডিও পোস্ট করা হয়েছে চ্যানেলটি আহমেদ নিজাদ সমর্থকদের পরিচালিত এতে তিনি বলেন শুধু ইরানে নয় দ্রুত পরিবর্তন ঘটছে পুরো বিশ্বে তিনি আশাবাদী খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে সবাই আহমেদ নিজাদের সমর্থকরা তার সম্ভাব্য প্রার্থীতাকে স্বাগত জানিয়েছেন তাদের দাবি মাহমুদ আহমেদ নিজাত প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি জয়ী হবেন স্থানীয় গণমাধ্যমের দাবি আয়তুল্লাহ খামিনি পরিচালিত অভিভাবক পরিষদ আহমেদিন এজাদকে দুই হাজার সতেরো ও দু হাজার একুশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি দু হাজার সতেরো সালের নির্বাচনে সুযোগ থেকে বঞ্চিত করার পর রাষ্ট্রীয় পদ্ধতি এবং খামিনির করা সমালোচক হয়ে ওঠেন আহমেদিন এজাদ তবে গত দুই বছর ধরে অনেকটাই নীরব রয়েছেন তিনি আহমদিন রেজা থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন ক্ষমতায় থাকার সময় তিনি যুক্তরাষ্ট্র সহ পশ্চিম দেশগুলোর কঠোর সমালোচক ছিলেন দেশটির পারমাণবিক কর্মসূচির পক্ষেও তার জোরালো অবস্থান ছিল রাহনুল রানা সময় সংবাদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে ভেঙে পড়েছে জনসভার মঞ্চ সোমবার বিহারে নির্বাচনের প্রচারণার সময় এ ঘটনা ঘটে অন্য নেতাদের নিয়ে জনসভার মঞ্চে উঠে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ানোর সময় হঠাৎ মাছ অংশ ভেঙে পড়ে অল্প সময় পরেই আরেক অংশ ধসে যায় যদিও নিজেকে ঠিক মতো সামলে নিতে সক্ষম হন এই কংগ্রেস নেতা এ সময় তার সঙ্গে ছিলেন বিহারের রাষ্ট্রীয় জনতা দলের প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদবের মেয়ে মিশা ভারতী তার পক্ষে ভোটের প্রচার চালাতে রাজ্যটির পালিগঞ্জে যান রাহুল নরওয়ের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ অপেরা ভিড় করছেন পর্যটকরা অবস্থিত মুগ্ধ হচ্ছেন সবাই অসেলোর নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্টে বিস্তারিত নরওয়ের অসলোর অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ অপেরা হাউস এর দৃষ্টিনন্দন শৈলী আকৃষ্ট করে দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টিনন্দন এই স্থাপত্য তৈরিতে বাংলাদেশি মুদ্রায় খরচ হয়েছে চার হাজার তিনশো কোটি টাকা এর ভেতরে আছে এক হাজার একশোটি কক্ষ এছাড়া অপেরা ব্যালে ও কনসার্টের জন্য আছে তিনটি বড় হল দু সালে এর নির্মাণ কাজ শুরু হয় আর দু সালে আনুষ্ঠানিকভাবে অপেরা হাউসটি উদ্বোধন করা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা অশ্লোতে এলে এই অপেরা হাউস দেখতে ভুল করেন না অনেকেই আবার হেঁটে ছাদে উঠে সমুদ্র শহর ও প্রকৃতি উপভোগ করেন এটি বিশ্বের প্রথম অপেরা হাউস যার ছাদে হাঁটতে পারে মানুষ বৃষ্টির মধ্যেও মানুষের ঢল থেমে নেই এই অপেরা হাউসকে দেখার জন্য একটু অবলোকন করার জন্য এখান থেকে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আনন্দ উপভোগ করার জন্য জাহাঙ্গীর আকাশ সময় সংবাদ অসলো নরওয়ে নতুনত্ব এসেছে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপ জার্সিতে চিরাচরিত লাল সবুজের প্রাধান্যের পাশাপাশি এবারই প্রথম হাতার বর্ডারে ব্যবহার করা হচ্ছে সোনালি রং আবহাওয়ার কথা বিবেচনা করে কাপড়েও আনা হয়েছে পরিবর্তন তবে এখন পর্যন্ত সমর্থকদের অফিসিয়াল জার্সি কেনার ব্যাপারে নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত মূল জার্সির পাশাপাশি অনুশীলন জার্সিতেও আছে আধুনিকতার ছোঁয়া স্বপ্নের বিশ্বকাপ আবেগের বিশ্বকাপ জার্সি কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয় মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিসিবি জানান দিয়েছে কেমন হয়েছে এবারের টাইগারদের বিশ্বকাপ জার্সি কোথায় এই বিশ্বকাপ জার্সিটা অন্যবারের চাইতে আলাদা কিংবা এই জার্সির বিশেষত্বই কি গোটা বিষয় নিয়ে কথা বলবো স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের সত্ত্বাধিকারী মাহাতাবুদ্দিন সেন্টুর সঙ্গে সেটু ভাই আপনাকে স্বাগত এবারে জার্সিটা কেন অন্যবারের চাইতে আলাদা আমাদের যে প্রথম পতাকার যে কালার ওই গোল্ডেন কালারটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে এটা যদি আপনি একটা বিশেষত্ব বলতে পারেন আদার হ্যান্ড বলতে পারেন আমরা লোগোগুলিকে খুব স্পেশালাইজড করেছি এবার খেলা হচ্ছে আমেরিকা এবং দুই ধরনের কন্ডিশন যে জিএসএমটা এটা হচ্ছে ওইখানকার ওয়েদার অনুযায়ী আমরা

আমি শিওর যে হয়তো বা নেক্সট কোন এডিশন হয়তো বিসিবি নিজের প্ল্যাটফর্ম থেকে সেল করবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক জার্সি উন্মোচন হয়ে গেছে যেই বিশ্বকাপের সবশেষ আনুষ্ঠানিকতা সেটাও সেরে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দলটা আপনার এই দলটা আমাদের এই দলটাকে ভালোবাসুন কারণ এই দলটাই আপনাকে হাসাবে আনন্দাশ্রুতে ভাসাবে মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা দেশের ফুটবলের খবর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে আগামী তিরিশ মে দল ঘোষণা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক জুন থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে হ্যাভিয়ার ক্যাপ্রেডার দল তবে বাছাই পর্বের ম্যাচের আগে স্বস্তিতে নেই কোচ নুষে থাকার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বনাথ ঘোষ ও মুজিবুর রহমান জনিকে পাচ্ছেন না তিনি অন্যদিকে হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলাতে আট ঘাট বেঁধে নেমেছে বাফুফে দেশের ফুটবলে দীর্ঘদিন ধরেই আলোচনায় ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী লালসবুজ জার্সিতে তার খেলার আগ্রহ নিয়ে সময় সংবাদের প্রতিবেদন প্রকাশের পর শুরু হয় লেস্টার সিটি মিডফিল্ডারের বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত প্রক্রিয়া কিছুদিন আগেই লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে যান হামজা চৌধুরী তবে প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে যাওয়ায় পুরো কাজ সম্পন্ন না করেই ফিরতে হয় তাকে এবার হামজার বাংলাদেশি পাসপোর্টের বিষয়ে আট বেদেই বেঁধেই নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজা যখন যেদিন গেছিল সেদিন তার কয়েকটা কাগজ শর্ট ছিল যে কারণে সেদিন একটা সিস্টেমে কিন্তু আপলোড করা সম্ভব হচ্ছিলো না হয়তো ছোটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সে চলে গেছে এবার এরপর কথা হয়েছিলাম হাইকমিশনার মহোদয়ের সাথে সে এরপর যখনই যাবে তার কাজগুলো সুন্দরভাবে করা হবে কিন্তু তার পরবর্তীতে সে আবার ছুটিতে চলে গেছে ভ্যাকেশানে গেছে যখনই সে নেক্সট অ্যাভেলেবেল থাকবে বাকি প্রক্রিয়াগুলো আমরা সামনে এগিয়ে নিয়ে যাব এবং তার জন্য যে আমাদের ঢাকাতেও যে প্রক্রিয়াগুলো ফলো করতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো আমরা আমাদের ফলোআপের মধ্যে আমরা রাখছি হামজা ছাড়াও মোহামেডানের স্ট্রাইকার সোলেমান দিয়াবাতেকেও বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে মালির এই স্ট্রাইকারের প্রক্রিয়া ভিন্ন হলেও শিগগিরই তার বিষয়টিও শেষ করা হবে বলে জানিয়েছে ফেডারেশন এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী জুনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেই ঘোষণা করা হবে দল একজন শুরু হবে প্রস্তুতি ক্যাম্প আমাদের ক্যাম্প শুরু হবে এক তারিখে পয়লা জুন যেহেতু আমাদের লিগের শেষ ম্যাচ হচ্ছে উনত্রিশে জুন আমরা আশা করছি আমাদের প্লেয়ার তালিকা আমরা রিলিজ খারাপ প্লেয়ার তালিকা আমরা রিলিজ করতে পারবো 30 জুনের মধ্যে সকালের মধ্যে আমরা রিলিজ করতে পারবো তখন আপনারা সকল নাম জানা যাবে। হোস্টেল এর বিপক্ষে ইনজুরির কারণে স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম ও সেন্টার ব্যাক তারেক কাজীকে পা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। এদিকে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে দেখা যাবে না মজিবুর রহমান জনি ও বিশ্বনাথ ঘোষকে। অনুশীলনে সময় স্বল্পতা মানিয়ে নিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছেন কোচ ক্যাব্রেরা। Injury এবং নিষেধাজ্ঞার বিষয় সব সময় আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। এই ম্যাচে আমরা কিছু খেলোয়াড়কে পাবো অপেক্ষায় আছি তারে কাজী চোট কাটিয়ে ফিরে আসবে আমরা তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি ফাহিমের বিষয়টিও একই প্রথম ম্যাচের আগে অনুশীলনের জন্য বেশি সময় পাবো না তবে আমি মনে করি এটাই যথেষ্ট সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে যতটা সম্ভব লড়াই করতে চাই আমরা দুই ম্যাচ নিয়ে বেশ আশাবাদী ছয় জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জামাল ভুইয়ার দল রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা ফুটবল না পারলেও পারল অ্যাথলেটিক্স দেশের ফুটবলের জন্য বিশেষভাবে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সেই স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে আয়োজিত হল শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সকে সচল রাখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করা হয় এবারের আসর তবে স্টেডিয়ামের বিভিন্ন অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে পড়তে হয় অংশগ্রহণকারীদের জরাজীর্ণ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রাণের স্পন্দন দীর্ঘদিন সংস্কারাধীন স্টেডিয়ামে গড়ালো শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিক্স দু দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে নতুন রূপ পেল স্টেডিয়ামটি কশেনি গ্যালারি শেড কিংবা ফ্লাড লাইট কোনো রকম জোরাতালি দিয়ে অ্যাথলেটিক্স ট্র্যাকের কাজ সম্পন্ন হলেও সেখানেও আছে নানা ধরনের অসঙ্গতি এত সব সমস্যা নিয়েই অ্যাথলেটিক্স গড়িয়েছে ট্র্যাকে তবে চরম ভোগান্তিতে পড়তে হয় অংশগ্রহণকারীদের এখানে একটা জাতীয় মানের খেলা চালানো কিন্তু অত্যন্ত দূরহ ফ্লাড লাইট নাই ইলেকট্রিসিটি নাই এই যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে অ্যাথলেটিক্সের যে একটা মানে মাঠ স অনেক কিছু হলো আমাদের সাথে কিন্তু ওইভাবে সমন্বয়ে কোনো মিটিং করা হয়নি আমাদের কাছে কোনো আমরা কীরকম একটা মাঠ দেখতে চাই এটা কিন্তু বলা হয়নি টার্ফ হচ্ছে পাশাপাশি ওয়ার্ক কাজ হচ্ছে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু এইটা যদি আমরা ইমিডিয়েট না বসাতাম এর চেয়ে বড় ক্ষতি হয়ে যেত আমাদের তরুণদের আমাদের অ্যাথলেটদের সমস্যা থাকলেও এই জুনিয়র মিট থেকে উঠে আসা অ্যাথলেটদের নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে ফেডারেশনের এখান থেকে বাছাই করা অ্যাথলেটদের নিয়ে হবে বিশেষ ক্যাম্প খেলার পূর্বে আমরা কিন্তু ক্যাম্পের চিন্তা করে রেখেছি আমরা ইমিডিয়েট বসবো এটা বোধ হয় ওইদিন টেন ডেজ যদি আমরা জায়গা পাই যেহেতু আমাদের জানের স্থাপনা নাই বিকেএসপি ছাড়াও আমরা এখানে চাচ্ছি যে কোনো যদি আবাসন পেয়ে যাই আমরা একদম খুব ত্বরিত গতিতে সিলেকশন কমিটি বসে আমরা তাদেরকে ক্যাম্প করব শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিক্সের এবারের আসরে হয়েছে বেশ কিছু রেকর্ড এই টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেলে ধরার দ্বার উন্মোচন হবে বলে প্রত্যাশা অংশগ্রহণকারীদের আমি ফোর হান্ড্রেড রিলেতে গোল্ড পেয়েছি এবং ফোর হান্ড্রেডে গোল্ড পেয়েছি অনেক সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে যাতে জেলার অ্যাথলেটগুলা তাদের ভিতরে প্রতিভাটায় মানে বের করতে পারবে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই অনেক বড় অবদান রাখতে চাই আমাদের কোনো কোচ নেই আমি নিজেই একা করছি তিন দিন ব্যাপী এবারে আসরে সর্বোচ্চ পদক অর্জন করে শীর্ষে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ হওয়া নতুন নয় এমন সমস্যা সব দেশেরই হয় দাবি ডিএমটিসিএল এর মতো দুর্যোগের সময় চলাচলে থাকবে বিশেষ নির্দেশনা এই ছিল ভোরের সময় এরপর দেখবেন সকালের সময় এবং সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান ধন্যবাদ রুব সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকবেন সময়